আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বকে আপুর আজকে মেহেদি মেহেদি রজনী না ভাইয়া, মেহেদি রজনী। তো এখন সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়েছি, অধিকাংশ সবাই সারি পরছে, আমি গ্রাউন্ড করছি আর নিজে নিজে সাজুগুজু করছি, যাই না কিরকম লাগতেছে। তো এখন বকে আপুকে দেখে আসি, যাই বকে আপুকে ডাক দিই। বকে আপু, বকে আপু একটু দেখে আসেন। আমার আপু কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, যেন কারো নজর না লাগে। খানে তো পড়ে গেছে আপুর। তো সব আপুর বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন, যেন সুখের হয়। আমি নিজে নিজে শাসছি, কিন্তু এই ফার্স্ট মারিয়ে নিজে নিজে পাপড়ি দিচ্ছি, তারপর এদিকে 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 সব জায়গায় দিচ্ছ, অনেক ভালো লাগতেছে। কোন দিকে কোন দিকে দিছ? বাপ না আমাকে সাপোর্ট কেন দিছে? না নজর লাগবে সেজন্য আমাকে সাপোর্ট দিয়ে দিছে। ভাই সারাদিন শুধু আমার পিছনে লেগে থাকে, বেশি বসা ভাইয়া আমাকে। আমার কিছু প্লিজ কমেন্ট বক্সে বলবেন। সাথে আপুকে কিন্তু অনেক কিউট লাগতেছে, পুরা কিউটের ডিব্বা আপু। এখন মনে হয় 2টা বাজতেছে রাত না? বন্ধুরাই তো আমরা তিন বোন রেডি হয়ে গেছি। তিনটা বউ আর একটা কি? আমি আমরা তিন জন বউ। আমি হচ্ছে কালা বউ, লাম্মি হচ্ছে কি ম্যাজিক, এটা কি কালার? কফি বুট, আমি কফি গ্রিন ব্ল্যাক সবগুলো ম্যাচিং ভূত আমি। তো আসো যাই, উপরে যাই, দেখি কি হয়। চলো চলো হাঁটো, হাঁটো, তুমি হাঁটো, তুমি হাঁটো, আগে তুমি, না আগে তুমি হাঁটো। সাবি বি কুলিনার আপু তালা মারি দে, শোনাইবে সুশিবে বেহা গো, দেশো না আপুকে। খুব কিউট লাগতেছে আপুর, কারণ দুটা বেশি ডিস্টার্ব দিচ্ছে না আপু। কষ্ট লাগতেছে। আচ্ছা আবার দুইটা কানও আছে না কি আছে, এটা রেখে দাও, এটা গলা থেকে পড়তে হবে, বাদ দাও। এখন গলা এটা খুলে যাচ্ছে তো, তুমি টাইট করে মারতে পারো নি এগুলা। কি লাগে দিচ্ছে আর দাঁড়াও আমি ঠিক করে পরিয়ে দিই তোমাকে।
স্টেজে যাওয়ার প্রস্তুতি সবাই গুলা ক্যামেরাম্যান মাস আছে সব শেষে কিন্তু আজিজ সাঙ্গারা বাবা ঠিক আছে শুরু হচ্ছে আসো আসো রেডি আস্তে 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 উঠো আস্তে আস্তে উঠো তোমরা কিন্তু আস্তে আস্তে উঠবা ঠিক আছে আর একটু আস্তে স্লো স্লো শুরু করো তাহলে সালাম দাও আমাদেরকে সবাইকে সালাম দিচ্ছে হ্যাঁ বসে দাও বিসমিল্লাহ ঠিক আছে সমস্যা নাই ছোটখাটো আমাদের আয়োজন আজকে তেমন বড় করলাম না সবাই একটু তালি দাও আমাদের জন্য সমস্যা নাই সবার জন্য বড় দেখে দিছি হবে না আমরা আছি আচ্ছা দাঁড়া দাঁড়ালে সমস্যা তখন বেশি তাড়াতাড়ি করছে একটু কান্না করো তোমরা এগুলো হবে না তো পিয়াজ আছে দেখি কান্না আসে কিনা আসতে না পিয়াজ দিয়ে দিই মনে করবো যার কান্না বেশি আসে খাওয়াই দাও না বকে খাওয়াই দাও আর একটু আর একটু দাও বেশি কথা মানে সাকিবকে একটু বেশি করে দাও চিকন চিকন আলীকে একটু বেশি করে দাও আর এখন সাকিবের ফালা ঠিক আছে এই আস্তে মারি আস্তে দিও কাটা সামিস দেখিও হ্যালো কাটা এই কাটা সামিস
সবাই খাওয়াই দিছ? বকে খাওয়াই দাও তোমরা। সবাই একটু ইয়া করে ধরো বকে। হবে না হবে না, এগুলা অপমান করলে স্টেজে উঠে অপমান করলে হবে না। সুটন তুমি ধরো ওকে। হ্যাঁ ঠিক আছে সুন্দর, এগুলা কিন্তু আমরা সিদ্ধি করে রেখে দিব। ঠিক আছে স্যার ভাই, কিন্তু একসাথে উঠে গেলাম আর এখানে মুস্তাকিম দেখতেছেন। মুস্তাকিম চশমা দিচ্ছ বড় ভাই, তারপর সবাই জোর করতেছে না কে তো এরকম করতে করতে একটা শেষ হয়ে গেছে। আমি জানি এরকম বড় ভাই একটা খাবে তো মইনা বাদ দিয়েছ না। আসো আসো মইনা, আসো, তোমরা ডাকো না সেজন্য। আমি তো তোমাকে দিব তাই ছোট নিয়েছিলাম। সাকিব ছোটন, ছোটন হা দেখলে তো অবশ্যই সবাই জানে ও হা করবে। এখানে এগুলা মহিনা আসো, এদিকে আসো, বুঝলো? আসো, সবার যখন খাওয়া শেষ তখন আমাকে ডাকতে, এদিকে আসো। মুস্তাকিম বাবা, বাবা মুস্তাকিম দেখো না আপু কেমন করে বসে আছে। মুস্তাকিম ভাইয়া খাবে না, ও খাইতে খাইতে এগুলো আর খাবে না। ধরো ছোটন জিবকে কেউ দিচ্ছে এই চশমা পরে গেছে সাকিব, চোখ থেকে নামি গেছে চশমা। মা মুস্তাকিম আসো, মা আসো 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 মুস্তাকিম, আপনি খাবেন? ও বাবা এগুলো কি? বাবার মতো হয়েছে রে। কাল থেকে আমার নিয়ে গেল পাবুনি।
কি এতগুলো এখানে মিডিয়া কি এখানে থাকলো মিডিয়া কি শুরু দিদি ঘুমে যাবে ঘুমে যাবে মা কান্না করে তো গুলো কামড়া মারে নাকি আমি আজ